हर हर महादेव, जय श्री केदार। तुम्हरा सबाई केमन आछो? आशा करी बाबा केदारनाथेर कृपाते तुम्हरा सबाई भालो आछो। तो आमादेर सबारी एकटा स्वप्न थाके जे जीवने एकबार होलेओ केदारनाथ जावार। आर एई इच्छा मने जागलेई साथे साथे आमादेर मने अनेक रकम प्रश्नओ जेगे ओठे, जेमन बेस्ट टाइम कोनटा, कोन समय जावा उचित, स्नोफल कखन हबे जेनो सेटाओ उपभोग करते पारी, आर जाबो किभाबे, कोथा थेके बास छाड़बे, कोथाय थाकते हबे, कतदिनेर टूर प्लान हबे, आर खरची बा कत हबे, आर सबशेषे केदारनाथ गेले की की संगे निये जाबो। एई रकम अनेक प्रश्नई मने आसते थाके। आर सबथेके बड़ प्रश्न जेटा आसे सेटा हलो कत टाका लागबे, कत टाकाते केदारनाथ यात्रा कमप्लीट हो जाबे। तो आजकेर एई भिडियोते एई सकल प्रश्नेर उत्तर आमि तोमादेरके देब, आर तोमादेर साथे एई सकल प्रश्नेर उत्तर शेयर करब। तो आशा करछि आजकेर भिडियोटा तोमादेर जन्य एकटा खुबई हेल्पफुल भिडियो होते चलेछे, ताई भिडियोटा स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइल। आर चैनेले नतून होले चैनेलटा चट करे सबस्क्राइब करे नाओ, आर बेल आइकनटा अन करे दाओ, ताहलेई आमार परबर्ती समस्त भिडियोर आपडेट ओ नोटिफिकेशन चट करे तोमरा पेये जाबे। आमि तन्मय, आर तोमरा आछो ट्रावेल उइथ तन्मयेर साथे। ताहले चलो भिडियोटा शुरू करि। सबथेके प्रथमे तोमादेर जानाबो बेस्ट टाइम अर्थात केदारनाथ जावार सठिक समय कोनटा। प्राय प्रत्येक बछरई अक्षय तृतीयार दिन केदारनाथ मंदिरेर दरजा खोला हय एबं भाईफोटार दिन केदारनाथ मंदिरेर दरजा बंध हये जाय। मोटामुटी प्राय 6 मास केदारनाथ भक्तदेर जन्य खोला थाके। एर मध्ये यात्रा करार जन्य बेस्ट टाइम हलो मे एबं जून मास। एरपर जेहेतु जुलाई एवं आगस्ट मासे बर्षा शुरू हो जाए, ताई सेई समय बर्षार प्रतिकूल आबहावार जन्य यात्रा करते खूब ही असुविधा है। ताई एई समय केदारनाथ यात्राटा ना कराई भालो। ताई आमी तोमादेर बोलबो एई दुटो मास अर्थात जुलाई एवं अगस्ट मासटा तोमरा अवॉइड करे चलो। एरपर सेप्टेम्बर थेके भाईफोटार मध्ये आबार तोमरा यात्रा करते पारबे। एर मध्ये बेस्ट टाइम हलो दिवालीर टाइमटा, कारण এই সময় ভিড় কম থাকে আর এই সময় স্নোফল হওয়ার প্রচুর চান্স থাকে, আর এই সময় খরচটাও তোমাদের কম পড়বে। আমার মতে বেস্ট টাইমটা হলো অক্টোবর থেকে দিওয়ালির আশেপাশের সময়টা। তাহলে এর মধ্যে তোমরা তোমাদের সুবিধা মতো বেস্ট টাইম চুজ করে নেবে আর যাত্রার জন্য প্ল্যানিং করবে। এবার বেস্ট টাইমটা চুজ করার পরে আমাদের দেখতে হবে যে আমরা যাব কিভাবে। তাহলে এবার আমি বলি এই কেদারনাথ মন্দির পর্যন্ত তোমরা পৌঁছাবে কিভাবে। তো কলকাতা থেকে কেদারনাথ আসার জন্য প্রথমে তোমাদের ট্রেনে করে হরিদ্বার বা ঋষিকেশ স্টেশনে পৌঁছাতে হবে। আর এই হরিদ্বার ও ঋষিকেশ স্টেশনের মধ্যে সবথেকে সহজ হলো এই হরিদ্বার স্টেশন। হাওড়া স্টেশন থেকে উপাসনা অথবা কুম্ভ এক্সপ্রেস করে দুপুর 1টায় রওনা দিলে পরদিন বিকেল 4টার মধ্যে তোমরা হরিদ্বার স্টেশনে পৌঁছে যাবে। এখানে বলে রাখি কেদারনাথ যাওয়ার জন্য প্রথমে তোমাদের ট্রেনে করে পৌঁছাতে হবে হরিদ্বার, এবং তারপরে সড়ক পথে হরিদ্বার থেকে পৌঁছাতে হবে সোনপ্রয়াগ। আর এই হরিদ্বার থেকে সোনপ্রয়াগ পৌঁছানোর জন্য তোমাদের কাছে 3টি অপশন থাকবে। যদি খরচের কথা বলি তাহলে সবচেয়ে কম খরচে হরিদ্বার থেকে বাসে করে সোনপ্রয়াগ তোমরা পৌঁছে যেতে পারবে। এখানে হরিদ্বার থেকে সোনপ্রয়াগ পৌঁছানোর জন্য 2 ধরনের বাস চলে। এক গভর্নমেন্ট বাস যার ভাড়া পড়বে 500 থেকে 700 টাকার মধ্যে, এবং 2 নম্বর হলো প্রাইভেট বাস যার ভাড়া পড়বে 800 থেকে 1000 টাকার মধ্যে। এর মধ্যে তোমরা চুজ করে নিও যে তোমরা কোন বাসে যাবে। আর তোমরা বাস হরিদ্বার বা ঋষিকেশ যেখান থেকেই নাও না কেন, বাস ভোর 3:30 থেকে সকাল 9টা পর্যন্তই পাবে, তারপর আর পাবে না কিন্তু। আর এই বাসে তোমাদের যেতে সময় লাগবে মোটামুটি 8 থেকে 10 ঘন্টা। বাসের পর সেকেন্ড অপশন হলো প্রাইভেট ট্যাক্সি। প্রাইভেট ট্যাক্সি তোমরা মোটামুটি 3.5 থেকে 6 হাজার টাকার মধ্যে পেয়ে যাবে পার ডে হিসাবে। আর তোমরা যদি কেদারনাথের জন্য গাড়ি বুক করতে চাও সেগুলিও তোমরা পেয়ে যাবে, যেমন সুমো, বোলেরো, ডিজায়ার, ইনোভা, এইগুলো তোমরা
5,000 থেকে 10,000 টাকার মধ্যে পেয়ে যাবে। আমি এখন যে ভাড়াগুলো বললাম তো সেইগুলো কিন্তু সেম থাকে না, সিজন অনুযায়ী ভাড়া ওঠানামা করে। তো তোমরা গাড়ি বুক করার আগে বার্গেনিং করে নিতে কিন্তু একদম ভুলবে না। এরপর আমাদের কাছে যে অপশনটা বাকি রইল সেটা হলো শেয়ারিং ট্যাক্সি। কিছু ট্রাভেলার কোম্পানি আছে যারা টেম্পো ট্রাভেলার চালায় শেয়ারিং এর মাধ্যমে। এর ভাড়া পড়বে 1,000 থেকে 1,200 টাকা মতো। সোনপ্রয়াগ পৌঁছানোর জন্য এই যে অপশনগুলি আমি তোমাদেরকে এখন বললাম, এই সব অপশনগুলো তোমরা হরিদ্বার স্টেশন থেকে বাইরে বেরোলেই পেয়ে যাবে। আর বাস স্ট্যান্ড স্টেশনের ঠিক পাশেই রয়েছে, কিন্তু এই বাস স্ট্যান্ড থেকে তুমি চারধাম যাত্রার জন্য বাস কিন্তু পাবে না। এই বাস স্ট্যান্ড থেকে তোমরা দিল্লি, ঋষিকেশ আর বাকি অন্যান্য স্থানে যাওয়ার বাসগুলো তোমরা পেয়ে যাবে, কিন্তু চারধাম যাওয়ার বাসগুলো এই বাস স্ট্যান্ড থেকে তোমরা পাবে না। কিন্তু বাস স্ট্যান্ডের বাইরে মানে রাস্তার ওপরেই তোমরা বাস স্ট্যান্ডের কাছে গেলেই দেখতে পাবে যে রাস্তার ওপরে বাস দাঁড়িয়ে আছে, অনেক বাস। ওই বাসগুলোই তোমার চারধাম যাত্রার উদ্দেশ্যে যায়, যেমন কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনেত্রী, এইগুলোর জন্য বাস তোমরা ওই রাস্তার ওপরে দাঁড়িয়ে থাকতে দেখবে। তোমাকে তোমাদেরকে বাস খোঁজার জন্য কোনো খুব একটা কষ্ট করতে হবে না। বা হরিদ্বার বাস স্ট্যান্ডের সামনে গেলেই তোমরা দেখতে পাবে যে রাস্তার ওপরে বাস দাঁড়িয়ে আছে। এছাড়া ওখানে অনেক রাস্তার ওপরে ট্রাভেলিং এজেন্সি তোমরা পেয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা অনলাইনে আগে থেকে বাস বুক করে রাখতেই পারো, এতেও কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলবো আগে থেকে অনলাইনে বাস বুক করে রাখার কোনো প্রয়োজন নেই। তোমরা হরিদ্বার স্টেশনে নেমে ভোর 3:30 থেকে 4:00 মধ্যে যদি বাস স্ট্যান্ডের কাছে পৌঁছে যাও তাহলেই দেখতে পাবে যে রাস্তার ওপরে বাস দাঁড়িয়ে আছে, যেইগুলি শুধু এই চারধাম যাত্রার উদ্দেশ্যেই যায়। ওখানে গিয়ে তুমি অফলাইনেও সঙ্গে সঙ্গে টিকিট কেটে নিতে পারো, কোনো অসুবিধা হবে না এক্ষেত্রে। তাই বলে রাখি, তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই তোমাদের। এখানে আমি তোমাদের একটা কথা জানিয়ে রাখি যে যদি তোমরা মনে করো যে তোমরা বাসে করেই যাবে আর তোমরা 9:10 পর হরিদ্বার বাস স্ট্যান্ডে পৌঁছালে, তখন তোমরা হরিদ্বারেই স্টে করে যেও, কারণ ওই সময় আর এই চারধাম যাত্রার উদ্দেশ্যে বাস তোমরা পাবে না। সেই রাতটা হরিদ্বারে স্টে করে পরদিন ভোরে ডাইরেক্ট হরিদ্বার থেকে সোনপ্রয়াগ পর্যন্ত বাস ধরে সোনপ্রয়াগে তোমরা চলে আসো। আশা করি তোমরা ট্রান্সপোর্টেশনের ফুল নলেজ পেয়ে গেছো। আর আমি এখন জানি যে এবার তোমরা আরামসে হরিদ্বার থেকে সোনপ্রয়াগ পর্যন্ত পৌঁছে যেতে পারবে। এবার আমি বলি সোনপ্রয়াগ থেকে আগে তোমরা কিভাবে পৌঁছাবে, অর্থাৎ সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড তোমরা কিভাবে পৌঁছাবে। সোনপ্রয়াগে পৌঁছেই তোমাদের আগে প্রশ্ন জাগবে যে সোনপ্রয়াগে তো দাদা পৌঁছে গেলাম, তাহলে সোনপ্রয়াগে এখন থাকবো কোথায়, সোনপ্রয়াগের হোটেল ভাড়া কত। তো সোনপ্রয়াগে থাকার জন্য তোমাদের অনেক হোটেলের অপশন তোমরা পেয়ে যাবে, হোটেল, ডলমেটরি রুম, হল রুম সবই তোমরা এখানে পেয়ে যাবে, অর্থাৎ সোনপ্রয়াগে তোমরা পেয়ে যাবে। সোনপ্রয়াগে ডরমিটরি রুমের ভাড়া হলো 400 থেকে 600 টাকার মধ্যে। আর সেখানে তোমরা লাগেজ রাখার জন্য লকার রুমও পেয়ে যাবে। হোটেল ভাড়া সোনপ্রয়াগে পড়বে 500 থেকে 1,000 টাকা মাথা পিছু। আর তোমরা যদি সোনপ্রয়াগে হোটেল না পাও তাহলে 50 টাকা শেয়ারিং গাড়িতে ভাড়া দিয়ে গৌরীকুণ্ড পৌঁছে যাবে। আর এই গৌরীকুণ্ডেও তোমরা অনেক থাকার অপশন পেয়ে যাবে, কিন্তু গৌরীকুণ্ডে হোটেল ভাড়া সোনপ্রয়াগের থেকে একটু বেশি হয়ে থাকে। এছাড়াও তোমরা গৌরীকুণ্ডের পাশে সীতাপুরেও নাইট স্টে করতে পারো। এবার যদি তোমরা হেলিকপ্টারে করে কেদারনাথ যাত্রা করতে চাও সেটাও তোমরা করতে পারো। এক্ষেত্রে তোমাদের 3টি অপশন তোমরা পাবে। প্রথমটি হলো শেরশি থেকে, এটি সোনপ্রয়াগ থেকে প্রায় 7 কিলোমিটার আগে অবস্থিত। দ্বিতীয়টি হলো ফাটাতে, এটি সোনপ্রয়াগ থেকে প্রায় 14 কিলোমিটার আগে অবস্থিত। এবং তৃতীয়টি হলো গুপ্তকাশিতে, এটি সোনপ্রয়াগ থেকে প্রায় 38 কিলোমিটার আগে অবস্থিত। এগুলির মধ্যে তোমাদের যেখান থেকে হেলিকপ্টার বুকিং আছে সেখানে গিয়ে নাইট স্টে করে পরদিন সকালে হেলিকপ্টারে করে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দেবে। তোমাদের জানিয়ে রাখি যে এই হেলিকপ্টার সার্ভিস সকাল 6:00 থেকে সন্ধ্যে 6:00 পর্যন্ত চালু থাকে।
আর এই হেলিকপ্টারের বুকিং তোমাদেরকে আগে থেকেই করে রাখতে হবে উত্তরাখণ্ড গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আর এই গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক করে নিও। এবার আমি বলবো ট্র্যাকিংয়ের দিনের কথা, যেটা গৌরীকুণ্ড থেকে তোমাদেরকে শুরু করতে হবে। এই দিনেই আমাদেরকে কেদারনাথ দর্শন করতে হবে, তাই এই দিনটা একটু টাইম মেনটেন করে তোমাদেরকে চলতে হবে। এই দিন তোমরা ভোর 3-4 মধ্যে উঠে যাবে আর ট্র্যাকিং শুরু করে দেবে। যারা সোনপ্রয়াগে নাইট স্টে করছো তারা শেয়ারিং কারে 50 টাকা ভাড়া দিয়ে গৌরীকুণ্ডে পৌঁছে যাবে, তারপর ট্র্যাকিং শুরু করে দেবে। ট্র্যাকিং শুরু করার আগে প্রথমে যেটা মাথায় আসে যে আজ আমাদের মোট কত কিলোমিটার ট্র্যাক করতে হবে। তোমাদের জানিয়ে রাখি যে গৌরীকুণ্ড থেকে কেদারনাথের দূরত্ব হলো প্রায় 22 কিলোমিটার, আর যেতে মোটামুটি সময় লাগবে 8-10 ঘন্টার মতো। তাই তোমাদেরকে ভোর ভোর ট্র্যাকিং শুরু করতে হবে। আর যারা ট্র্যাকিং করতে পারবে না তাদের জন্য 2-3 অপশান আছে। প্রথম অপশানটা হলো ঘোড়া বা খচ্চর বুক করতে পারো তোমরা, যার খরচ পড়বে 2,500-3,000 টাকা। দ্বিতীয়ত, তোমরা পিঠু করেও যেতে পারো, এক্ষেত্রে খরচ পড়বে জনপ্রতি 2-3,000 টাকা। আর এই পিঠু সাধারণত ছোট বাচ্চা অথবা লাগেজ বহনের জন্যই ব্যবহার করা হয়। আর এই সব ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই বার্গেনিং করতে একদম ভুলবে না। সরকারি একটা রেট দেওয়া থাকে, গৌরীকুণ্ড থেকে যখন তোমরা যাত্রা শুরু করবে তখন চার্টে তোমরা দেখতে পাবে ঘোড়া বা খচ্চরের ভাড়া সরকারি একটা রেট ফিক্স করা আছে, কিন্তু ওই রেটটা শুধু ওই দেখানোর জন্যই। তোমরা যখন ঘোড়ালাদের কাছে ঘোড়া বা খচ্চর বুক করতে যাবে তখন ওরা ওই রেট হিসাবে কিন্তু তোমাদের কাছে দাম চাইবে না, বেশি, অনেক বেশি দাম চাইবে। তাই তোমরা যেখানেই টাকা ইনভেস্ট করো না কেন, সব সময় বার্গেনিং করে, আর তারা কোথা থেকে কতদূর পর্যন্ত তোমাদেরকে নিয়ে যাবে সে সব ডিটেলস জেনে তারপরেই কিন্তু টাকা দেবে। এবার যারা ট্র্যাকিং করবে তাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি। স্টার্টিংয়ের সময় আমরা খুব এক্সাইটেড হয়ে পড়ি, তাই আমরা খুব তাড়াতাড়ি ট্র্যাক করতে থাকি। এই ভুলটা কিন্তু তোমরা একদম করবে না, কারণ তোমাকে 22 কিলোমিটার ট্র্যাক করতে হবে, এটা যেন সবসময় তোমাদের মাথায় থাকে। তাই ধীরে ধীরে ট্র্যাক করবে। আর এখানে কিন্তু তোমরা কোনো প্রতিযোগিতায় কিন্তু অংশগ্রহণ করতে যাচ্ছ না, এটা সম্পূর্ণ একটা তীর্থক্ষেত্র, তোমরা তীর্থ করতে যাচ্ছ। তাই ধীরে ধীরে ট্র্যাক করবে, সময় নিয়ে ট্র্যাক করো, কিন্তু খুব একটা তোমরা ধীরেও ট্র্যাক করবে না, যাতে তোমাদের সময় অনেকটা বেশি লেগে যায়। মোটামুটি একটা গতিতে তোমরা ট্র্যাক করবে। আর শুধু সাথে জলের বোতল আর ড্রাই খাবার সঙ্গে রাখবে, ব্যাগ একদম ভারী করবে না, তাহলে তোমাদেরকে ট্র্যাকিংয়েরই তোমাদেরই অসুবিধা হবে। রাস্তায় যেতে যেতে অনেক ঝর্ণা পাবে, সেখান থেকেই জল খেতে পারো, কোনো অসুবিধা নেই, এগুলো পিওর মিনারেল ওয়াটার। ট্র্যাকিংয়ের সময় অপ্রয়োজনীয় জিনিস একদম সঙ্গে রাখবে না, ব্যাগ ভারী করবে না, এক্সট্রা জিনিস সবই নিচে অর্থাৎ সোনপ্রয়াগে অথবা গৌরীকুণ্ডে যেখানেই তোমরা নাইট স্টে করেছিলে সেখানকার ক্লক রুমে রেখে দিয়ে আসবে। ক্লক রুমের ভাড়াও বেশি নয়, 80-100 টাকা নেবে 2 দিনের জন্য, কারণ ব্যাগ ভারী হলেই ট্র্যাকিং করতে অসুবিধা হবে। আর একটা লাঠি কিনে নেবে 40-50 টাকা দিয়ে, তোমাদের ট্র্যাকিংয়ে সুবিধা হবে। যতটা সম্ভব চেষ্টা করবে ভোর ভোর বেরোতে। তোমাদের বেরোতে যদি সকাল 9টাও বেজে যায় তাহলেও তোমরা বিকেল 5-7 মধ্যে কেদারনাথ পৌঁছে যাবে। তোমরা যখন ট্র্যাক করতে করতে উপরে উঠবে তখন দূরে গ্লেসিয়ার দেখতে পাবে, সেটা দেখতে এতটাই সুন্দর যে তোমরা সেটা কাউকে বলে বোঝাতে পারবে না, যেমন আমি তোমাদেরকে এখন বলে বোঝাতে পারছি না। আশেপাশে দেখবে ঝর্ণার জল পড়ছে, পাশ দিয়ে মন্দাকিনী নদী বয়ে যাচ্ছে, তার গর্জন আমি এখন তোমাদেরকে ঠিক বলে বোঝাতে পারছি না বন্ধুরা। আর চারদিকে শুধু সবুজে ভরা পাহাড়, পুরোটাই আলাদা একটা জগতে তোমরা চলে আসবে। তাহলে 8-9 ঘন্টা ট্র্যাকিংয়ের পর তোমরা মন্দিরের সামনে পৌঁছে যাবে, আর যদি তোমাদের স্ট্যামিনা ভালো থাকে তাহলে তোমরা 6টার আগেই মন্দিরে পৌঁছে যাবে, আর সন্ধ্যা আরতিও দেখতে পাবে। দর্শন কিন্তু সন্ধ্যা আরতির আগে পর্যন্তই হয়, এটা আমি মাথায় রেখো, আরতি শুরু হয়ে গেলে কিন্তু আর দর্শন হয় না, আর দর্শনের জন্য অনেক লম্বা লাইন পড়ে। তোমরা যদি দেখো তোমাদের পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছে অথবা
পৌঁছাতে পৌঁছাতে আরতি শুরু হয়ে গেছে, তাহলে তোমরা আর সেই দিন দর্শনের জন্য লাইন দিও না। তোমাদের যদি টেন্ট বা হোটেল বুক করা থাকে আগে থেকে, তাহলে ওই দিন টেন্ট বা হোটেলে চলে যাও। কেদারনাথে টেন্ট, ডরমেটরি, হোটেল বুকিং তোমরা GMVN এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে করতে পারবে। আর এই বুকিং তোমরা 3-4 মাস আগে থেকে করে যেও। আর যদি হোটেল বুকিং তোমাদের আগে থেকে করা না হয়ে থাকে, তাহলেও টেনশন করার কোনো কারণ নেই। হোটেলের অপশান তোমরা মন্দির থেকে 2.5 কিলোমিটার আগে থেকেই দেখতে পেয়ে যাবে, যেটা হলো বেস ক্যাম্প। এই বেস ক্যাম্পে অনেক প্রাইভেট টেন্ট লাগানো থাকে, তোমরা সেখানে গিয়ে টেন্ট পেয়ে যাবে জন প্রতি 500-1000 টাকা পার নাইটের বিনিময়। আর কিছু দূর আগে গেলে, অর্থাৎ মন্দিরের কিছুটা আগে, গভর্নমেন্টের নন্দী কমপ্লেক্সে টেন্ট পেয়ে যাবে। এখানে তোমরা গ্রাউন্ড বেডেড টেন্ট 800-1000 টাকা পার নাইট পার পার্সনে পেয়ে যাবে। আর রুম তোমরা 1000-2000 টাকার মধ্যে পার নাইট পেয়ে যাবে। হোটেলে রুম নাও পেলে টেন্টের অপশান তোমরা সবসময়ই পাবে। আমি তোমাদের বলবো, তোমরা যদি আগে থেকে প্ল্যানিং করে যাচ্ছ, তাহলে GMVN এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে টেন্ট বা রুমের প্রি বুক করে যেও, কারণ সেক্ষেত্রে তোমাদের আর টেন্টের টেনশনটা থাকবে না। এছাড়াও তোমাদের 22 কিলোমিটার ট্র্যাক করে উপরে উঠতে হচ্ছে, তারপর আবার হোটেল খোঁজার জন্য একবার এই দিক আবার একবার ওই দিক যেতে হবে। সত্যি বলছি, হয় না, শরীর ছেড়ে দেয়, তখন মনে হয় একটু রেস্ট করি। তাই বলছি, আগে থেকে টেন্ট বা হোটেল বুক করেই যেও, তোমাদের জন্যই ভালো হবে। আর এই GMVN এর অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা চেক করে নিও। হোটেলের পর এবার আমি বলি খাবারের জন্য খরচ কত হবে। দেখো, তোমরা সোনপ্রয়াগে থাকো বা গৌরীকুণ্ডেই থাকো অথবা কেদারনাথ মন্দিরের সামনেই হোক, পার ডে খাবারের পিছনে 500-600 টাকা ধরেই তোমাদেরকে চলতে হবে। যদিও এটা নির্ভর করছে তোমাদের উপর, তোমরা কোথায় কত টাকা সেভ করছো আর কোথায় কত টাকা খরচ করছো। এরপর আরামসে মন্দিরের সামনে যতক্ষণ খুশি টাইম স্পেন্ড করতে চাও করতে পারো। আর মন্দিরের সন্ধ্যা আরতি তো দর্শন করবেই, তোমাদের একদম মন ভরে যাবে। এরপর নেক্সট ডে মন্দিরের পুজো দেওয়ার জন্য যত তাড়াতাড়ি পারো উঠে পড়বে, 3-4 মধ্যে উঠে পড়ার চেষ্টা করবে, কারণ প্রচুর লাইন পড়ে। আবার তোমাদেরকে নিচে গৌরীকুণ্ডেতেও ফিরতে হবে। তোমাদের জানিয়ে রাখি যে মন্দিরের গেট 4:00 খোলা হয়, তবে এটা পরিস্থিতির উপর নির্ভর করছে। যদি ভিড় বেশি হয় তাহলে 4:00 আগেই অনেক সময় খুলে দেওয়া হয়, তাই যত তাড়াতাড়ি তোমরা লাইন দেবে তত তাড়াতাড়ি বাবার দর্শন করতে পারবে। আর তোমাদের জানিয়ে রাখি, মন্দিরের ভিতরে কিন্তু মোবাইল ফোন বা ক্যামেরা অ্যালাউ নেই কিন্তু, বা কোনো ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেটও অ্যালাউ নেই। এগুলি সবই তোমরা টেন্টে ছেড়ে এসো। মন্দিরের ভেতরে এইসব নিয়ে কিন্তু ঢুকতে যেও না বন্ধুরা, ভুল করে ঢুকলেই কিন্তু সেনা জওয়ানরা কেড়ে নেবে আর ফেরত দেবে না। তোমাদের যত ফটোশ্যুট বা ভিডিও শ্যুট তোমরা মন্দিরের বাইরে থেকেই করো, এতে কোনো অসুবিধা নেই। এরপর তোমরা বাবা কেদারনাথের দর্শন করে মন্দির থেকে 1 কিলোমিটার ওপরে ভৈরব বাবা মন্দিরও দর্শন করে আসতে পারো। এরপর তোমরা তোমাদের ব্যাগপত্র নিয়ে নিচের দিকে রওনা দেবে এবং সন্ধ্যার মধ্যেই গৌরীকুণ্ড বা সোনপ্রয়াগ পৌঁছে যাবে। ওই দিন গৌরীকুণ্ড বা সোনপ্রয়াগে নাইট স্টে করে পরদিন ভোরে সোনপ্রয়াগ থেকে বাস ধরে হরিদ্বার চলে আসবে। আর সেই রাত তোমরা চাইলে হরিদ্বার স্টেশনে স্টে করে যেতে পারো, মানে হরিদ্বারে একটা কোনো হোটেল নিয়ে স্টেশনের সামনে নাইট স্টে করে যেতেই পারো। আর যদি না চাও, আগে থেকে ফেরার ট্রেন যদি বুক করে রাখো, তাহলে সেই রাতেই তোমরা ট্রেন ধরে কলকাতা চলে আসতে পারো, কারণ হরিদ্বার থেকে রাতে কলকাতায় আসার ট্রেন আছে। সেই ট্রেন ধরেই তোমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে পরদিন কলকাতায় পৌঁছে যাবে। আর এখানেই তোমাদের কেদারনাথ যাত্রা কমপ্লিট হয়ে গেল। এবার আমি তোমাদের জানাবো যে তোমরা সাথে কী কী ডকুমেন্ট নিয়ে যাবে। আইডি হিসাবে আধার কার্ড নিয়ে যাবে, আর রেজিস্ট্রেশন সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট বলতে যেটা আমি বলছি, উত্তরাখণ্ড গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে তোমরা নিজেদের নাম রেজিস্টার করে রাখবে যে তোমরা চারধাম যাত্রার জন্য কোথায় যেতে চাইছো। সবার প্রথমে এটা তোমরা করবে। আমি এই ব্যাপারটা তোমাদেরকে সবার শেষে বলছি, কিন্তু এই কাজটা তোমরা সবার প্রথমে করবে। উত্তরাখণ্ড গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চারধাম যাত্রা রেজিস্ট্রেশনে যাত্রার ডেট সিলেক্ট করে নাম সব ডকুমেন্ট দিয়ে তোমরা কোথায় যাবে, কোন তারিখে পৌঁছাবে সব সিলেক্ট করে, অর্থাৎ
केदारनाथ गेले, केदारनाथ बद्रीनाथ गेले, बद्रीनाथ तारपरे गंगोत्री अथवा यमुनोत्री, तुम्हारा जेखने जेते चाओ तुम्हारे अवश्य आगे रेजिस्ट्रेशन कर रखते हैं उत्तराखंड गवर्नमेंटर अफिसियल वेबसाइट थे। এই অফিশিয়াল ওয়েবসাইটের লিংকও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। এই কাজটা তোমরা বন্ধুরা সবার আগে করবে। এবার বলি সাথে কি কি নিয়ে যাবে। তোমরা যদি সেপ্টেম্বর অক্টোবর মাসে যাও তাহলে যথেষ্ট ঠান্ডা থাকবে সেই সময়, তখন তোমরা তোমাদের সঙ্গে জ্যাকেট, থার্মাল সেট, হ্যান্ড গ্লাভস, উলেন ক্যাপ, পিক ওয়ার্মার, পাওয়ার ব্যাংক, মেডিসিন অর্থাৎ পেন কিলার বা স্প্রে অথবা ট্যাবলেট, সিপার অথবা কপ্পুর, ছাতা, রেনকোট, টর্চ এই সব অবশ্যই সঙ্গে রাখবে। এইগুলো হচ্ছে এসেনশিয়াল জিনিস। এবার তোমাদের জানাবো যে কোন কোম্পানির সিম তোমরা নিয়ে যাবে। দেখো এয়ারটেল ও জিও এই দুইটি নেটওয়ার্কই কেদারনাথে ভালো কাজ করে। এই দুটো সিমের মধ্যে যে কোনো একটা তোমার কাছে থাকলেই হবে, আর দুটো থাকলে তো কোনো অসুবিধাই নেই। এবার আমি তোমাদের কাছে মোটামুটি একটা টু ডিটেলস শেয়ার করলাম। এটা দেখে তোমরা এই কেদারনাথ ট্রিপের তোমাদের মিনিমাম টু ম্যাক্সিমাম খরচের একটা আইডিয়া পেয়ে গেছো হয়তো, আশা করি এতক্ষণের মধ্যে। আজকের এই ভিডিওটা থেকে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কেদারনাথ ট্রিপের সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে জানালাম। তাই ভিডিওটা না চাইতেও বন্ধুরা একটু বড় হয়ে গেল। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর 2023 সালের এই ট্রিপ ডিটেলসটাও তোমাদের খুব কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের এই ভিডিওটা আমি তাহলে বন্ধুরা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, জয় শ্রী কেদার।